हेलो स्टूडेंट्स, आज के आमी तुम्हारे क्लास 9 एर लेसन 6-7 टॉम लॉसेस ए टूथ ये गल्पटा पढ़ाच्छी। तो शुरू करछी आज के लेसन 7 टॉम लॉसेस ए टूथ, लिखे छेन मार्क ट्वेन। तो प्रथमे आमरा जेने नेई मार्क ट्वेन सम्बन्धे किछु। मार्क ट्वेन हु वाज बोर्न ऑन 1835 एंड डाइड ऑन 1910. Mark Twain was the pseudonym of Samuel Langhorne Clemens. এক্ষেত্রে তোমরা দেখো প্রথম লাইনেই তোমরা একটা নতুন শব্দ শিখলে, যেটা হচ্ছে pseudonym। পি দিয়ে শুরু হলেও উচ্চারণটা কিন্তু হবে pseudonym, ঠিক আছে? Pseudonym মানে কি? Pseudonym মানে হচ্ছে ছদ্মনাম, বা যেটাকে আমরা পেন নেমও বলে থাকি, ছদ্মনাম। তখনকার দিনের লেখকরা সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণে কিন্তু ছদ্মনাম গ্রহণ করতেন। আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু এর উল্লেখ আছে, যেমন তোমরা হয়তো জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। তো মার্ক টুয়েন হচ্ছে সিউডোনেম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। তাহলে ব্যক্তিটির আসল নাম, লেখকের আসল নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। মার্ক টুয়েন হচ্ছে ওনার ছদ্মনাম। ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমারিস্ট, তিনি ছিলেন একজন আমেরিকার লেখক এবং হিউমারিস্ট। হিউমারিস্ট কথাটাও তোমাদের কাছে নতুন। হিউমারিস্ট মানে হচ্ছে হাস্যরসাত্মক লেখক, অর্থাৎ যার কাব্যের মধ্যে হাস্যরস, বুদ্ধিদীপ্ত হাস্যরস খুব বেশি থাকত। হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ের অ্যান্ড ইটস সিকুয়েল। তিনি লিখেছিলেন অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ের এবং তার সিকুয়েল, মানে তার দ্বিতীয় পার্টটি, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন। তিনি যতগুলো কাব্য, সরি, যে যতগুলো নভেল তিনি লিখেছিলেন বা গল্প লিখেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ের অ্যান্ড ইটস সিকুয়েল অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন। হি হেল্পড টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ আ ডিস্টিংক্টিভ লাইন অফ আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তিনি জনপ্রিয় করে তুলেছিলেন আমেরিকান সাহিত্যে একটা নির্দিষ্ট দিক, যেটা হচ্ছে তিনি তার গল্পগুলো ছিল আমেরিকান থিমের ওপর এবং আমেরিকান ল্যাঙ্গুয়েজ তিনি লিখে তিনি আমেরিকান সাহিত্যে তার এই বিশেষ ধারাটি জনপ্রিয় করে তুলেছেন। এবার আসবো আমরা গল্পের বিষয়ে। এই গল্পটা কী নিয়ে সেটা আমরা একটু জেনে নেব। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টুয়েনস নভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ের। আমরা যে আজকে এই পাঠ্য যে গল্পটা পড়ব, সেই গল্পটা মার্ক টুয়েনের নভেল, বিখ্যাত নভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ের, তোমরা আগেই পড়লে অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ের থেকে নেওয়া, তার থেকে উদ্ধৃত একটু অংশ। নাম শুনেই বুঝতে পারছো টম লসেস এ টুথ, এখানে টম নামটা রয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয়। প্র্যাঙ্কস, প্র্যাঙ্ক কথাটার অর্থ হলো চাতুরি। এই গল্পটা হচ্ছে একটা ছোট বাচ্চা ছেলের বিভিন্ন রকম ছেলেবেলার দুষ্টুমি নিয়ে। হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। যে ছেলেটা সারাক্ষণ মাথায় দুষ্টবুদ্ধি ঘুরতে থাকে যে কীভাবে স্কুল মিস করা যায়, কীভাবে আমি স্কুলে যাব না, মানে ও স্কুলে যেতে একদম পছন্দ করে না। আমি জানি তোমাদের মধ্যেও অনেকে আছো যারা স্কুলে আসতে পছন্দ করো না। তো এই টম ছেলেটি স্কুলে যেতে একদম পছন্দ করে না এবং সারাক্ষণ ওর মাথায় দুষ্টবুদ্ধি ঘোরে যে কীভাবে আমি স্কুল যাওয়াটাকে আটকাবো। কিন্তু ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু প্রতিবারই সে তার নিজের ফাঁদে নিজেই পড়ে যায়, অর্থাৎ তার যে দুষ্টুমিগুলো সেটা কিন্তু পুরোপুরি সাফল্য পায় না। গল্পটা খুব মজার, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে এবার আমরা শুরু করছি। টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিংস টু বি মাইজারেবল। মনডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। টম অলওয়েজ ফাউন্ড মর্নিংস টু বি মাইজারেবল বা মিজারেবল। এই মিজারেবল কথাটার অর্থ কি? মিজারেবল মানে হচ্ছে প্যাথেটিক বা দুর্বিষহ,
miserable, miserable কথার অর্থ হচ্ছে pathetic, যন্ত্রণাদায়ক বা দুর্বিষহ। টমের মনে হয় সোমবার সকালটা খুব পেনফুল, খুব প্যাথেটিক, খুব দুর্বিষহ। কেন? না, মনডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। কারণ সোমবার মানেই শুরু হয়ে যায় গোটা সপ্তাহের স্লো সাফারিং। সাফারিং, সাফারিং কথাটার অর্থ হচ্ছে পেন। অর্থাৎ মনডে শুরু হওয়া মানেই সারা সপ্তাহ, সেই টানা শনিবার অবধি, স্যাটারডে অবধি স্কুল যেতে হবে, স্কুল যাওয়ার যন্ত্রণা উপভোগ করতে হবে। সাফারিং, সাফারিং কথাটার অর্থ হচ্ছে পেন। আমি জানি এটা তোমাদেরও অনেকের মনে হয়, শনিবারটা এলেই মনে হয় খুব মজা, কারণ রবিবার ছুটি, আর রবিবার রাতটা এলেই মনে হয় যে খুব কষ্ট, আবার সেই সোমবার থেকে শনিবার টানা স্কুল করতে হবে। তো টমের ব্যাপারটাও ঠিক সেরকমই। টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিংস টু বি মিজারেবল। টমের সবসময় সোমবার সকালটা দুর্বিষহ বা যন্ত্রণাদায়ক মনে হয়, কারণ মনডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। কারণ মনডে মানেই একটা গোটা সপ্তাহের ধীর গতিতে যন্ত্রণা শুরু হয়ে যায় স্কুলে। অর্থাৎ টম একদমই স্কুলে যেতে পছন্দ করে না, তাই মনডে মর্নিং এলেই তার মুড একদম পাল্টে যায়। মানে তার সে যন্ত্রণা অনুভব করে যে সারা সপ্তাহ আমাকে এবার স্কুলে যেতে হবে। তাহলে দেখো এই প্যারা ওয়ান থেকে কী কোয়েশ্চেন আসতে পারে। হোয়াই ডিড টম অলওয়েজ ফাইন্ড মনডে মর্নিংস টু বি মিজারেবল? হোয়াই ডিড টম অলওয়েজ ফাইন্ড মনডে মর্নিংস টু বি মিজারেবল? এর আনসারটা কিন্তু তোমরা বুঝতে পারছ, বিকজ মনডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। এবার নেক্সট, টম লে থিঙ্কিং। টম লে থিঙ্কিং, এই লে কথাটার অর্থ হচ্ছে শুয়ে থাকা। টম শুয়ে শুয়ে চিন্তা করতে থাকলো। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। সে মনে মনে ভাবছে, ইস, যদি আমি অসুস্থ হতাম তাহলে আমি বেশ স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারতাম। ছোট্ট বাচ্চা ছেলে টম, তার কাছে অসুখের যন্ত্রণাটা বেশি ভালো স্কুলে যাওয়ার থেকে। তো প্রেজেন্টলি হি উইশড, বর্তমানে সে উইশ করছে, দ্যাট হি ওয়াজ সিক, ইস, যদি আমার শরীর খারাপ হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে বাড়িতে থাকতে পারত স্কুলে না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। হি ইনভেস্টিগেটেড, ইনভেস্টিগেটেড কথাটার অর্থ হচ্ছে সার্চড থ্রোলি, সার্চড থরলি অর্থাৎ বা তদন্ত করা। ইনভেস্টিগেট ওয়ার্ডটা তোমরা অনেকেই শুনেছ, ইনভেস্টিগেটের মানে হচ্ছে তদন্ত করা বা সার্চড থরলি। আর নতুন একটা শব্দ শিখলে তোমরা, এলমেন্ট, এলমেন্ট, ALMENT, এলমেন্ট, এলমেন্ট মানে হচ্ছে ইলনেস বা সিকনেস। এই ইল বা সিক কথাটার অর্থ তোমরা জানো, ইল বা সিক দুটোরই মানে হচ্ছে অসুখ করা বা অসুস্থ হয়ে পড়া। এলমেন্ট হচ্ছে এদেরই একটা সিনোনিম। তো হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। টম তার নিজের শরীরটাকে তদন্ত করতে থাকলো যে কোনো রকম কোনো অসুখের লক্ষণ পাওয়া যায় কি না, কোনো রকম কোনো অসুখ আমার হয়েছে কি না। অর্থাৎ সকালবেলা শুয়ে শুয়ে সে মনে ভাবছে, ইস, যদি আমার শরীর খারাপ হতো। এটা মাথায় আসতেই, এই চিন্তাটা মাথায় আসতেই সে তার সারা শরীরটাকে ইনভেস্টিগেট করতে থাকলো, এই আশায় যে কোনো না কোনো অসুখ আমার পেয়েই যাব আমি। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। সে চিন্তা করল, সে ভাবল যে সে কিছু সিমটম পেয়েছে, সে কিছু লক্ষণ পেয়েছে অফ স্টমাক ট্রাবল। স্টমাক মানে তোমরা জানো, স্টমাক হচ্ছে আমাদের পেট বা পাকস্থলীকে বোঝায়। তাহলে সে ভাবলো, সে চিন্তা করলো যে আমার বোধহয় পেটে যন্ত্রণার কোনো একটা সিমটম আমি পাচ্ছি। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে মনে মনে আশাবাদী হয়ে উঠল। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে মনে মনে আশাবাদী হয়ে উঠল, এই তো আমি পেয়েছি আমার একটা শরীর খারাপ, আমার মনে হচ্ছে পেট ব্যথা শুরু হয়ে গেছে। হাউ এভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড
wholly went away. However, jodiyo, the symptoms soon grew feeble. Feeble. Feeble kothatar ortho hocche weak ba durbol. Feeble er synonym hocche weak, durbol. Jodiyo ei symptom ta ei lokkhon ta jate je pete jao stomach trouble er je symptom ta she peyechilo sei symptom ta khub taratari durbol hoye porlo ebong aste aste miliye gelo orthat সে পেটে যন্ত্রণার তার যে লক্ষণটা সে পেয়েছিল সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল। সত্যি সত্যি তো তার পেট ব্যথা শুরু হয়নি, সুতরাং তার সমস্ত আশাও জলে গেল, পুরোপুরি সিমটমটা হোললি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে প্যারা টু থেকে আমাদের কোয়েশ্চেন কি আসতে পারে, হোয়াই ডিড টম ইনভেস্টিগেট হিজ বডি, কেন টম তার শরীরটাকে ইনভেস্টিগেট করছিল, হোয়াই ডিড টম ইনভেস্টিগেট হিজ বডি, আনসার কি হবে, আনসার কি হবে, উইথ দ্য হোপ ফর দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, কোনো একটা অসুখের লক্ষণ পাওয়ার জন্য সে তার বডিটাকে ইনভেস্টিগেট করছিল। এবার আসছি আমরা থার্ড স্ট্যান্ডাতে, থার্ড প্যারাতে।